কক্সবাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে 4 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় জব্দ করা ভেজাল বগুড়ার দই, কাস্টার্ড, ফিন্নি সহ স্বাস্থ্যের ক্ষতিকর ভেজাল পণ্য তৈরির রাসায়নিক দ্রব্যাদি। রবিবার দুপুরে শহরের কলাতলী শৈবাল ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব ভেজাল পণ্য উদ্ধার ও জরিমানা করা হয়। একজন ভোক্তা কিভাবে খাবার উৎপাদন তৈরি হলো সেটা তার দেখারও কথা না। আমরা যে সরকারি সংস্থাগুলো এবং বেসরকারি যারা আছে তারাই এগুলো আমরা কন্টিনিউয়াস তাদেরকে মোবাইল কোড মনিটরিং এর মধ্যে নিয়ে আসতেছি। আজকের এই অভিযান জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরিচালিত হয়েছে এবং আমরা আমির হোসেনকে আমাদের স্যানিটারি ইন্সপেক্টর জিজ্ঞাসাবাদ করে উনি দোষ স্বীকার করেছেন এবং নিরাপদ খাদ্য আইনের ওনাকে সর্বনিম্ন দোষ স্বীকার করায় সর্বনিম্ন 4 লক্ষ টাকা জরিমানা অনা দেয়, 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।